ধন্যবাদ ইমদাদ। যেমনটি বলছিলেন যে দীর্ঘ প্রায় ২০ মাস পর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমানা শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনি থেকে আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, তবে শর্ত সাপেক্ষে বলছি এই জন্য যে এই মুহূর্তে শুধুমাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন যারা আছে নাগরিক এবং যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু দেশের বাইরে যেতে পারছে। সরকারের অনুমতি এর জন্য অগ্রিম অনুমতি নিতে হচ্ছে না এবং তারা দেশে ফিরে আসছে সেটার জন্য তাদের অনুমতি নিতে হচ্ছে না এবং শুধুমাত্র দেশে এসে তাদেরকে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। আগের মতো গত ২০ মাসে যে রুলসটি ছিল মেলবোর্নও সেদিকে যাচ্ছে, সেখানে ১৬ বছরের উপরে যারা আছে তাদের বেশিরভাগ মানুষই ৮০%-এর উপরে মানুষ কিন্তু এই মুহূর্তে করোনার দুটো ভ্যাকসিনই পেয়েছে, ডোজই পেয়েছে, যে কারণে যে আন্তর্জাতিক যে সরকার যে রুলস করেছে আন্তর্জাতিক সীমানা খোলার বিভিন্ন স্টেটের রাজধানী থেকে সেই রুলস অনুযায়ী কিন্তু ৮০%-এর উপরে মানুষ যখন ১৬ বছরের উপরে ৮০%-এর উপরে মানুষ যখন দুটো ভ্যাকসিনই পাবে করোনার তখনই সেখানে কিন্তু তাদের আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়া হবে। সবার আগে যেহেতু সিডনি বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য এই তাদের মাইল ফলকটা অর্জন করতে পেরেছে তখনই কিন্তু এই নভেম্বরের ১ তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট খুলে দেওয়া হয়েছে। তবে এটি কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আছে তাদের ভাগ্যের চাকা খুব বেশি ঘোরেনি, এই কারণ বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে টাকার ভ্যালুর পার্থক্যের কারণে কিন্তু প্রচুর বাংলাদেশি যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে এসে তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতে হয়, এমনকি সামার সেমিস্টার গ্যাপ দিয়ে তাদেরকে টিউশন ফি জোগাড় করতে হয়। কিন্তু গত ২০ মাসে কিন্তু তারা অনেকটা ঘরেই আটকে ছিল, দফায় দফায় বিশেষ করে সিডনি মেলবোর্নে দফায় দফায় বিভিন্ন সময় লকডাউন ছিল, সেখানে রিটেল সেক্টর হসপিটালিটি সেক্টরগুলো বন্ধ ছিল, তারা কিন্তু সেভাবে খণ্ডকালীন চাকরি করতে পারেনি এবং যে পরিমাণ টাকা ইনকাম করলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা চলে এবং টিউশন ফি জমে সেটি কিন্তু তারা জোগাড় করতে পারেনি। এবং সবচেয়ে কঠিন শর্ত যেটি ছিল যে সরকার অনুমতি দেয়নি তাদেরকে দেশে যাওয়া, খুবই এক্সট্রিম কোনো সিচুয়েশন না হলে কিন্তু তাদেরকে দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যে কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থী গত ১.৫ বছরে অস্ট্রেলিয়া থেকে একেবারে দেশে চলে গেছে, কারণ দেশে গেলে তারা কিন্তু আসার সুযোগ তাদের জন্য ছিল না এবং প্রচুর ব্যয়বহুল ছিল ব্যাপারটি। তো এই কারণে বাংলাদেশিরা কিন্তু অস্ট্রেলিয়াতে জনসংখ্যা টোটাল সংখ্যাটি কিন্তু ১ লক্ষেরও কম এবং সেখানে থেকে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী গত ১.৫ বছরে দেশে চলে গেছে, তার মানে অস্ট্রেলিয়াতে প্রবাসী বাংলাদেশি সংখ্যায় তুলনা কিছুটা কমে গেছে, এমনকি গত ১.৫ বছরে অস্ট্রেলিয়ার জনসংখ্যাও কমে গেছে, কারণ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে বিদেশি কিন্তু বিভিন্ন সময়ে আসে বিশেষ করে সামারে আসে। তো আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগামী বছরের শুরুতে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবে এবং অস্ট্রেলিয়ার ভিসা পদ্ধতি সহজ হওয়ার কারণে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছে এমনটাই আশা করছে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা এবং বিশেষজ্ঞরা। এ ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা সংক্রান্ত এবং শিক্ষার্থীদের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, ধন্যবাদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে এস এম আমিনুল রুবেল দেখছেন আন্তর্জাতিক সময়।